একদিন সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না জেলে, তারপর ইলিশ রফতানি হচ্ছে ভারতে। এই অবস্থায় বাজারে সরবরাহ কমায় আবারও ঊর্ধ্বমুখী ইলিশের দাম। বিস্তারিত জানাতে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী ফারুক আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পাইকারি ইলিশের বাজার, সেখানে আবারও কিন্তু উত্তাপ ছড়িয়েছে। অর্থাৎ আকার ভেদে যে ইলিশের দাম ছিল গত সপ্তাহে, তার চাইতে কিন্তু এখন 150 থেকে 200 টাকা প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে। আসলে এটিকে কিন্তু যারা ভোক্তা আছে, অর্থাৎ খুচরা ক্রেতা আছে, তাদের উপর একটা বড় চাপ পড়েছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর বড় স্টেশন পাইকারি ইলিশের বাজারে, যেখানে মৌসুমের এই সময় ইলিশের সরবরাহ হয়ে থাকে। মূলত এখানে যে ইলিশের যোগান, সেটা হচ্ছে দক্ষিণের সাগর এবং গভীর সাগর উপকূল এলাকা তো আছে, তার সঙ্গে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশও আছে। তো এই বাজারে সকাল থেকে আমি ঘুরে দেখেছি যে এখানে গত সপ্তাহে ইলিশে যেমনটা সরবরাহ ছিল, সেই তুলনায় আজ কিন্তু অনেক অনেক ইলিশের সরবরাহ কমে এসেছে। তার কারণ হিসেবে জেলে এবং ব্যাপারীরা জানিয়েছেন, যারা দক্ষিণের সাগর এবং উপকূল থেকে এখানে ইলিশ নিয়ে এসেছেন, তারা জানিয়েছেন যে গভীর নিম্নচাপের প্রভাবে মূলত এখন সাগর উত্তাল, যে কারণে আসলে জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারছেন না। সঙ্গত কারণে ইলিশ ধরা পড়ছে কম, আর সেই কম ধরা পড়ার কারণে কিন্তু বাজার চাহিদার প্রেক্ষাপটে কিন্তু দামটা বেড়েছে আগের চাইতে অনেক অনেক বেশি। অর্থাৎ আজকে আমি দেখেছি যে চাঁদপুরের পাইকারি বাজারে যে আকার ভেদে যে ইলিশগুলো আছে, সেখানে একবারে ছোট ছোট আকারে, অর্থাৎ 2 থেকে 3টা ইলিশ নিয়ে যে 1 কেজি ইলিশ হয়, সেটা যেমনটা 26 থেকে 27 হাজার টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। একের সঙ্গে কিন্তু আমি বড় আকারে ইলিশও দেখেছি, যার দরদাম হচ্ছে 1700 থেকে 1900 টাকা পর্যন্ত কেজি, অর্থাৎ প্রায় 70 এবং তারও বেশি দরে, কিন্তু 70,000 থেকে তারও বেশি দরে কিন্তু চাঁদপুরের পাইকারি বাজারে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যেমনটা খুচরা ক্রেতারা আসছেন, দেশের বিভিন্ন বাজার থেকেও কিন্তু এখানে ইলিশ কিনতে আসা ক্রেতারা আসছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারতে যে ইলিশ রপ্তানির সরকার একটা সুযোগ দিয়েছে, সেখান থেকে চাঁদপুরে কিন্তু তালিকাভুক্ত কোনো জেলে না থাকলেও, কিন্তু জেলে এবং ব্যাপারী না থাকলেও কিন্তু এখানে মূলত এখান থেকে কিন্তু ভারতে কিন্তু ইলিশ যাচ্ছে, তার কিন্তু হিসাব এখন পর্যন্ত ব্যবসায়ীরা আমাদেরকে জানাতে পারেননি। তো এ ছিল চাঁদপুরে পাইকারি বাজার নিয়ে, বাজারে ইলিশ সরবরাহ নিয়ে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে।